আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাভারের আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 7 বছর আজ, এখনও শেষ হয়নি বিচার কাজ। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশিন করতে যাওয়া 59 জনের আপাতত ঠাঁই হল পশ্চিমবঙ্গে। 4 মাস ধরে বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম, লোকসানে ব্যবসায়ীরা, মাসে 1.5 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 7 বছর আজ। দিবসটি উপলক্ষে সকালে তাজরিন গার্মেন্টসের সামনে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। পরে তারা তাজরিন গার্মেন্টসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিক সংগঠনের নেতারা অবিলম্বে তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ারের ফাঁসি এবং হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবি জানান। 2012 সালের এই দিনে প্রতিষ্ঠানটিতে আগুনের লেলিহান শিখায় প্রাণ হারান 113 জন শ্রমিক, আহত হন আরও 104 জন। গার্মেন্টসটিতে সে সময় 1,163 শ্রমিক কাজ করতেন। দুর্ঘটনার সময় 984 জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। নিহত 58 জনের লাশ শনাক্ত করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি 53 জনের লাশ শনাক্ত না হলেও জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পরদিন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম মামলা দায়ের করেন, কিন্তু 7 বছরেও শেষ হয়নি তার বিচার কাজ। আগামী 30 জুন পর্যন্ত কোনো আন্দোলন ধর্মঘট হবে না বলে জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। শনিবার রাত 8:30 স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠক শুরু হয়ে 11:30 পর্যন্ত চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈধ কিন্তু ত্রুটিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স সংস্কার, বকেয়া ফিটনেসের জরিমানা মওকুফ, বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া সহ নতুন সড়ক আইনের বেশ কিছু ধারায় আগামী 30 জুন পর্যন্ত পরিবহন মালিক শ্রমিকদের প্রতি বিশেষ সহনশীলতা দেখানো হবে, এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনে না যাওয়ার ঘোষণা দেন শাহজাহান খান। পরিবহনে অচলাবস্থা কাটাতে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক নেতাদের সঙ্গে গত বুধবার রাতেও প্রায় 4 ঘন্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 30 জুন 2020, এর মধ্যে বিআরটি এর সঙ্গে যোগাযোগ করে তাদের লাইসেন্স হালনাগাদ করা কিংবা উপযুক্ত লাইসেন্সটি তারা করে নেবেন। মাননীয় মন্ত্রী যে সময় নির্ধারণ করে দিয়েছেন এই 30 জুন পর্যন্ত, আমরা সেটা মেনে নিয়ে আমরা 30 জুনের পরে গিয়ে আমরা যদি দেখি যে এগুলা সঠিকভাবে হচ্ছে না, তখন আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশিন করতে যাওয়া 59 জনের আপাতত ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গে। ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার বিকেলে বেঙ্গালুরু দিয়ে সত্যসাই প্রশান্ত নিলয়ম এক্সপ্রেসে তাদের হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। পরে নেওয়া হয় স্টেশনে 23 নং প্ল্যাটফর্মে। তাদের মধ্যে 25 জন নারী ও 10 শিশু রয়েছে। পশ্চিমবঙ্গ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে আনন্দবাজার পত্রিকা জানায়, পদ্ধতিগত জটিলতার কারণে আপাতত তাদের পুশিং করা হচ্ছে না, মানবিকতার খাতিরে তাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আটক দলে থাকা একজন অভিযোগ করেন, গেল 26 দিন ধরে তাদের বেঙ্গালুরুর একটি হোমে রাখা হয়, ঠিকমতো খাবারও দেয়া হয়নি। এদিকে পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মীদের সন্দেহ, আটককৃতরা বাংলাদেশি না হয়ে পশ্চিমবঙ্গের বাঙালিও হতে পারে। 4 মাসেরও বেশি সময় ধরে বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। বাংলাদেশ ভারতের ব্যবসায়ীদের বনিমনা না হওয়ায় অচলাবস্থা চলছে এ বন্দরে। লোকসান গুনছেন ব্যবসায়ীরা, বেকার হয়ে পড়েছে হাজারো শ্রমিক, মাসে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবু রিপোর্ট। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে 10 টাকার 3XL ট্রাকের মাধ্যমে পণ্য আনত বাংলাদেশের ব্যবসায়ীরা, কিন্তু হঠাৎ করে ভারতীয় ব্যবসায়ীরা 6 চাকার 2XL ট্রাকে পণ্য পাঠানো শুরু করলে 500 মেট্রিক টন পণ্য আমদানিতে খরচ বাড়ে প্রায় 30,000 টাকা। বাধ্য হয়ে আমদানি বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। প্রায় 4 মাস ধরে বন্ধ বন্দরের কার্যক্রম, এতে মানবেতর জীবন কাটাচ্ছেন শ্রমিকরা। এবার শ্রেণী যারা আছি সবারই অবস্থা আমাদের খুবই খারাপ। আমরা কাজকর্মের অভাবে অনেকে বিদেশেও চলে গেছে, ঢাকা
বগুড়া অন্যান্য কাজকর্মে গেছে। ঋণ পাতি হয়ে গেছি, এখন বিদেশও যাওয়ার হয় না, দেশও তো কামাই নেই, এখন যাওয়া লাগবে আর কি, গাড়ি না আসলে কি করা যাবে। সমস্যার স্থায়ী সমাধান চান ব্যবসায়ীরা। ভারতের মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী যারা ওখানকার স্থানীয়, তাদের কারণে বিভিন্ন সময় তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা পোর্ট হ্যাং করে, বন্ধ করে। যদি সোনাহাট স্থল বন্দরে ইমিগ্রেশন থাকতো, তাহলে আমরা দ্রুত এই সমঝোতা করে আমরা পোর্টটা চালু রাখতে পারতাম। 43 কোটি 22 লাখ টাকা ব্যয়ে বন্দরের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। ভৌগোলিক কারণে অত্যন্ত সম্ভাবনাময় এবং শেষ জুলাই মাসে 1,37,74,000 টাকা রাজস্ব আয় হয় এ বন্দরে। এক্সপোর্ট শুরু করার পরে তারা অনেক আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন পণ্য নেয়ার ক্ষেত্রে, বিশেষ করে প্লাস্টিক পণ্য এবং রেডিমেড গার্মেন্টস, এছাড়া বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, যেগুলি আসামে খুব বেশি পরিমাণে তাদের চাহিদা রয়েছে। বাংলাদেশের যারা আমদানিকারক আছেন, তারা ভারতের রপ্তানিকারকদের সাথে তাদের কিছু শর্ত নিয়ে দরকষাকষি হচ্ছে। বন্দরের কার্যক্রম যখন হচ্ছে স্বাভাবিক গতিতে চালু থাকে, তখন আমাদের গড়ে রেভিনিউ যেটা আদায় হতো রাজস্ব, প্রায় 1.5 কোটি টাকার মতো প্রতি মাসে। 19 আগস্ট থেকে পুরাই বন্ধ আমদানি, আর যার কারণে বন্দরের সংশ্লিষ্ট স্টেক হোল্ডার্সরা সবাই ক্ষতিগ্রস্ত। বন্দর সচল করার মাধ্যমে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চায় কুড়িগ্রামবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।